লোরেটা হারমেস একজন রন্ধনশিল্পী। হরেক রকম খাবার বানানোই তার নেশা। দারুণ সব নতুন খাবার বানালেও নিজের রেসিপির মজাদার খাবারগুলো খেতে পারেন না লোরেটা, কারণ বিরল এক রোগের কারণে স্বাভাবিক নিয়মে কোনো খাবার খাওয়াই সম্ভব নয় তার পক্ষে। মার্জিয়া মানানের রিপোর্ট। 6 বছর আগে লোরেটা শেষ যে শক্ত খাবারটি খেয়েছিলেন সেটি ছিল আলু ভাজা। এরপর তরল খাবার খেয়ে বেঁচে আছেন লোরেটা হারমেস। সেই তরল খাবারও খেতে হয় বিশেষ প্রক্রিয়ায়, কারণ লোরেটা ভুগছেন হাইপারমোবিল এহলার্স ড্যানালস সিন্ড্রোম রোগে। জিনগত এই রোগে শরীরের সংযোগকারী টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েক বছর ধরে লোরেটার ভুল চিকিৎসা হয়েছিল, এতে তার পাকস্থলী আংশিক বিকল হয়ে যায়, ফলে স্বাভাবিক নিয়মে আর কোনো খাবার বা পানীয়ই খেতে পারবেন না লোরেটা। শারীরিক এই অসুস্থতার কারণে অবশ্য থেমে যাননি রন্ধনশিল্পী লোরেটা। নিজের রেসিপি করা রান্না চেখে দেখতে না পারলেও নিয়মিত রান্নার ছবি দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে লোরেটার ফলোয়ারও অনেক, দিন দিন সেই সংখ্যাও বাড়ছে। 2015 সাল থেকে চিকিৎসকের পরামর্শ অনুসারে তরল খাবারের উপর নির্ভরশীল লোরেটা। লোরেটার এই রোগ ধরা পড়ার পর তার বুকে একটি হিকম্যান লাইন লাগিয়ে দেওয়া হয়, সেটি তার হৃৎপিণ্ডের ধমনী পর্যন্ত চলে যায়। এভাবেই তরল খাবার যায় লোরেটার শরীরে। বিশেষ এই পদ্ধতিতে খাওয়ার কারণে তরল খাবার তার পরিপাকতন্ত্রে না গিয়ে রক্ত প্রবাহের সঙ্গে মিশে যায়। এই পদ্ধতিতে খাওয়ার পর লোরেটা এখন অনেকটাই ভালো আছেন, তার ওজনও কিছুটা বেড়েছে। তবে নিজের বানানো মজাদার খাবারগুলো খেতে না পারার আক্ষেপ রয়েই গেছে তার। মার্সিয়া মান্নান, মাই টিভি।